আসসালামু আলাইকুম আজকে আমরা যে কোর্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইফোর্সের ইংরেজিতে জিরো থেকে হিরো কোর্স এই কোর্সটি একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ক্লাস ওয়ান থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি বিসিএস যারা চাকরি খুঁজছেন জব সিকার্স সবার জন্যেই অ্যাপ্রোপ্রিয়েট এই কোর্সটি কারণ এই কোর্সে ইংরেজি একেবারে বেসিক থেকে ঠিক যার পরে যা শেখা দরকার সেইভাবে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে এবং এই কোর্সটি একটি অংশগ্রহণমূলক কোর্স ছাত্রের একশত ভাগ অংশগ্রহণের মাধ্যমে শেখাটা ছাত্রের ভেতরে বসিয়ে দেওয়া হয় তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেসেন ওয়ান লেসেন ওয়ান থেকে শুরু করছি একেবারেই বেসিক থেকে শুরুতে কয়েকটা কথা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে টিচার যখন বলবে যে রিপিট আফটার মি বা আমার সাথে বলেন তখন স্টুডেন্ট টিচারের সাথে বলবে আবার টিচার যখন কোনো কোয়েশ্চেন করবে তো স্টুডেন্ট ভেবে ভেবে এটার উত্তর দেবে কিন্তু আসলে মূল কথা হচ্ছে যে টিচারের সাথে সাথে আপনাকে বলতে হবে তাহলে শুরু করা যাক ওকে আমার সাথে বলুন আমি যখন কোনো কিছু বলবো তারপরে আমি এক সেকেন্ড বা দু সেকেন্ড পজ দেবো স্টুডেন্টের রিপিট করার জন্য আমি বলবো আপনার আমার সাথে স্টুডেন্ট বলবেন স্টুডেন্টের বলার জন্য আমি একটু পজ দেবো ওকে রেডি লেটস গো ওকে রিপিট আফটার মি হোয়াট কি হোয়াট কি ইজ হয় তো ফ্রেন্ডস দেখা যাচ্ছে হোয়াট ইজ কথার অর্থ হচ্ছে কি হয় তো একটা ব্যাপার হচ্ছে আমরা কখনো এরকম বলি না যে কোনো কিছু আমি যখন জানতে চাই যে কি তখন আমরা বলি না হোয়াট ইজ ইজ এরকম একটা ওয়ার্ব যেটার বাংলা আমরা সাধারণত বলি না আমরা এই কোর্সে যেটা শিখব সেটা হচ্ছে সাবলীল বাংলা তো দেখা যাক সাবলীল বাংলাটা কেমন হয় হোয়াট ইজ কি আমার সাথে সাথে বলুন হোয়াট ইজ কি থ্যাংক ইউ ভেরি মাচ এখন দিস দিস এটা দিস এটা তাহলে দুটোকে একসাথে করলে কী দাঁড়াচ্ছে হোয়াট ইজ কি দিস এটা হোয়াট ইজ কি দিস এটা তাহলে একসাথে বললে সাবলীল বাংলাটা কী দাঁড়াচ্ছে হোয়াট ইজ দিস এটা কি হ্যাঁ বন্ধুরা আবার মনে করে দিচ্ছি যে প্রত্যেকবার বলার পরই আমি এক কি দুই সেকেন্ড পজ দিচ্ছি যাতে আপনিও আমার সাথে বলেন একটু কথা গোড়ার দিকেই বলে রাখা দরকার যে ইংরেজি ভাষা বা যে কোনো ভাষা যদি আপনি বলতে চান তাহলে কিন্তু বলার কোনো বলা শিখতে চান তাহলে বলার কোনো বিকল্প নেই ঠিক এ কারণেই আপনাকে আমার সাথে সাথে বলতে হবে হোয়াট ইজ দিস এটা কী ভেরি গুড হোয়াট ইজ দিস এটা কি ঠিক আছে এবার আমরা একটু প্র্যাকটিক্যালি ট্রাই করি আমরা এই হোয়াইট বোর্ডটাকে দেখছি what is this এটা কি ইট ইজ এ হোয়াইট বোর্ড এটা একটা সাদা বোর্ড what is this এটা কি ইট ইজ এ মার্কার এটা একটা মার্কার হোয়াট ইজ দিস এটা কি ইট ইজ এ শেলফ এটা একটা শেলফ হোয়াট ইজ দিস এটা কি ইট ইজ এ ওয়াচ এটা একটা ঘড়ি তো বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের শুরুটা আমাদের যাত্রা শুরু এখান থেকে এখন আপনি যেটা করতে পারেন বাড়িতে আপনার আশপাশে যেই জিনিসপত্র আছে বা আপনার চারপাশে যে জিনিসপত্র আছে সেটা দিয়ে আপনি প্রশ্ন এবং উত্তর প্র্যাকটিস করতে পারেন আপনি নিজেই প্রশ্ন করবেন হোয়াট ইজ দিস ইট ইজ এ ঠেইবো যদি সিলিং দেখেন তাহলে বলবেন হোয়াট ইজ দিস এটা কি ইট ইজ এ সিলিং এটা একটা ছাদ হোয়াট ইজ দিস এটা কি it ইজ এ ফ্লোর এভাবে আপনি আসলে আনলিমিটেড জিনিসপত্র নিয়ে প্র্যাকটিস করতে পারেন যতই প্র্যাকটিস করবেন আপনার মুখের জড়তা কাটবে এবং আপনি ইংরেজি বলার জন্য তৈরি হয়ে যাবেন এই ক্ষেত্রে আমরা কাজ করছি আপনার ফাউন্ডেশন নিয়ে হয়তো মনে হতে পারে যে আপনি নতুন নতুন গ্রামার রুলস যদি শিখতেন তাহলে আপনার ইংরেজি শেখাটা অনেক ভালো হতো আসলে ভাষার ব্যাপারটা কি যে নতুন জিনিস শেখাটাই আসলে আপনার ভাষা শেখার সার্থকতা নয় আপনি বেসিক জিনিসটাই যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন তাহলে এটাই ভবিষ্যতে অনেক বড় বড় জিনিস শেখার আর ভাষাটাকে অনর্গোল বলার জন্য একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে ঠিক আছে এবারে আমরা চলে যাব পরবর্তী অংশে বন্ধুরা এখানে আমরা কি দেখছি

এটা একটি কলম দিস ইজ এ প্যান এটা একটি কলম অর্থাৎ কাছে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা দেখানোর জন্য বলতে পারি দিস ইজ এ ফ্যান দিস ইজ এ বুক দিস ইজ এ ফ্লোর দিস ইজ এ হোয়াইট বোর্ড দিস ইজ এ সিলিং দিস ইজ এ ফোডিয়াম দিস ইজ এ ডান্স্টার কেমন যেহেতু প্রথম টিউটোরিয়াল এই জন্য একটু কথা মনে করে দিচ্ছি যে আমি প্রতিবার যে বলছি তারপরে এক সেকেন্ড পজ বা বিরতি এক সেকেন্ড বিরতি এই জন্য দিচ্ছি যে আপনি যাতে আমার সাথে বলতে পারেন আর আপনারা শুনে খুশি হবেন যে এটা বাংলা ভাষায় বাংলাদেশে প্রথম ইংরেজি শেখার টিউটোরিয়াল যেটাকে ইন্টারঅ্যাক্টিভ টিউটোরিয়াল বলতে পারেন যেটা আপনি দেখছেন এবং পুরোপুরি অংশগ্রহণও করতে পারছেন ঠিক আছে তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই এখানে ইজ একটা ভার্ব ইজ একটা বিভার্ব বি ওয়ার্ব ইংরেজিতে খুব মজার জিনিস এটাকে ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারি যেমন দেখা যাক দিস ইজ এ ফ্যান এটা একটা কলম একটা পজিটিভ সেন্টেন্স এই ইজটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় তো আগে নিয়ে আসলে কি হয় দেখা যাক এটা আমি আগে নিয়ে আসছি এবং এই জায়গাটাকে মুছে দিচ্ছি ওকে রিপিট আফটার মি আমার সাথে বলুন ইজ দিস আ ফ্যান এটা কি একটি কলম উত্তর হবে ইয়াস ইটস এ ফ্যান হ্যাঁ এটা একটা কলম দেখুন ইয়েস ইট ইজ এ ফ্যান যখন উত্তর দিচ্ছি আমরা ইট বলছি যখন প্রশ্ন করছি তখন দিস ব্যবহার করছি কারণ দিস হচ্ছে কাছের জিনিস দ্যাট দূরের জিনিস সে প্রসঙ্গে আমরা পরে যাব কিন্তু উত্তর দেওয়ার সময় আমরা ইট ব্যবহার করতেই পারি ইট এরকম একটা প্রণাম যেটার বহুমুখী ব্যবহার আছে এই অর্থে যে খুব সুবিধাজনক ব্যবহার আছে ইট ছোট জিনিসের ক্ষেত্রেও ব্যবহার করা যায় বড় জিনিসের ক্ষেত্রেও ব্যবহার করা যায় কাছের জিনিসের ক্ষেত্রেও দূরের জিনিসের ক্ষেত্রেও উত্তরটা আমরা শেখার জন্য ইট দিয়ে বলবো তো ঠিক আছে তাহলে শুরু করা যাক সামনে যে কয়টা জিনিস আছে সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করছি পজিটিভ সেন্টেন্সটা হবে দিস ইজ আ মার্কার বলুন দিস ইজ আ মার্কার তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে ইজ দিস আ মার্কার এটা কি একটা মার্কার আবার ইজ দিস আ মার্কার এটা কি একটা মার্কার habe, yes, it is a marker. Heh, it act a marker. Very good. Is this a duster? It act a duster. Yes, it is a duster. Heh, it act a duster. Is this a book? It act a boy. স হ্যাঁ এটা একটা বই এটাকে পোডিয়াম বলে যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করা হয় সো ইজ দিস আপোডিয়াম এটা কি একটা পোডিয়াম ইয়াস ইট ইজ আ ফোডিয়াম হ্যাঁ এটা একটা পোডিয়াম ইজ দিস আ বোর্ড এটা কি একটা সাদা বোর্ড ইয়াস ইট ইজ আ বোর্ড হ্যাঁ এটা একটা সাদা বোর্ড বন্ধুরা লক্ষ্য করুন আমরা ইট ইজ এর বদলে ইটসও বলতে পারি একই কথা ইট ইজ ইটস আমার সাথে বলুন ইট ইজ ইটস ঠিক আছে তাহলে যদি এটা দেয়াল হয় আমি কী প্রশ্ন করতে পারি ইজ দিস আ এটা কি একটা দেয়াল ইয়াস ইটস আ ও হ্যাঁ এটা একটা দেয়াল মেঝে দেখাচ্ছি ইজ দিস আ ফ্লোর এটা কি একটা মেঝে ইয়াস ইটস এ ফ্লোর হ্যাঁ এটা একটা মেঝে বন্ধুরা এভাবে ঘরের বা আপনার আশপাশের নানান জিনিস দেখে আপনি যেখানেই থাকেন একটা মাঠে থাকেন ক্লাসরুমে থাকেন অফিসে থাকেন বাসায় থাকেন যে কোনো জায়গায় আপনি থাকেন আপনার চারপাশে নিশ্চয়ই অগণিত জিনিসপত্র আছে সেইগুলোকে নিয়ে আপনি প্রশ্ন উত্তর করে এভাবে নিজের প্র্যাকটিসটা শুরু করিতে পারেন ঠিক আছে এখন আমরা নেগেটিভে যাচ্ছি যদি আমি না করতে চাই বি ভার্বের ব্যবহারের কথা বলছিলাম যে দিস ইজ আ ফ্যান পজিটিভ সেন্টেন্সটা কী ছিল দিস ইজ আ ফ্যান তো ইজ বি ভার্বটাকে আগে নিয়ে আসার কারণে প্রশ্ন হয়ে গেল এটা আরেকটা ব্যবহার হচ্ছে যদি এখানে যদি ইজ থাকে আমরা আবার আগের সেন্টেন্সটা করছি দিস ইজ এ ফ্যান ইজকে আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ যেমন হয় ইজের পরে যদি আমি নট বসিয়ে দেই ব্যাস হয়ে গেল নেগেটিভ এটাই হচ্ছে বিভার ব্যবহার তো একটু পজিটিভ নেগেটিভ একটু প্র্যাকটিস করি আমরা প্রথমে আমি পজিটিভ বলবো এরপরে নেগেটিভ বলবো খেয়াল করেছেন আপনারা যে প্রতিবারে আমরা বাংলা বলছি এটা আসলে ভাষা শেখার জন্য একটা যুগান্তকারী আবিষ্কারই বলতে পারেন অনেক সময় মনে করা হয় যে ইংরেজি ভাষা শিখতে গেলে শুধু ইংরেজিই বলতে হবে বাংলা বলা যাবে না আসলে এটা একটা পুরোপুরি ভুল ধারণা এবং অবাস্তব একটা ধারণা আমরা বলবো যে আমাদের এক যুগেরও বেশি সময়ের গবেষণায় আমরা পেয়েছি যে যদি মাতৃভাষাকে ব্যবহার না করা হয় একটা সেতু বন্ধন হিসেবে যদি আপনি একটা বিদেশি ভাষা শিখতে চান আর মাতৃভাষাকে একটা সেতু বন্ধন হিসেবে ব্যবহার না করেন তাহলে যেটা হয় যে আপনি বিদেশি ভাষাকে সেভাবে শিখতে পারবেন না যদি কেউ শিখতে পেরে থাকে সেটা ব্যতিক্রম কিন্তু এটা নিয়ম হওয়া উচিত নয় যেমন আমি এখানে আসলাম আমি কথার কথা আমি একজন টিচার যিনি চাইনিজ শেখাতে চান তা আপনারা চাইনিজ শেখার জন্য আসলেন আমি এখানে এসে বললাম যে ইয়াং শ্যাং ফ্যাং বাংলা মানে এই ক্লাসরুমে চায়নায় বলছি এই ক্লাসরুমে কোনো বাংলা চলবে না আমি চাইনিজ শেখাতে আসছি আপনারা চাইনিজ শিখবেন তো আপনার মাতৃভাষা বাংলাকে যদি আমি ব্যবহার না করি আমি যত ভালো টিচারই হই আপনি কি শিখবেন এ কারণে বাংলাকে অন্তর্ভুক্ত করা আমরা পরবর্তী লেসনগুলোতে আরও এর ব্যবহার দেখব ঠিক আছে বলছিলাম পজিটিভ এবং নেগেটিভ আমরা শিখব ঠিক আছে একবার আমি পজিটিভ বলবো তারপরে নেগেটিভ রেডি ওকে দিস ইজ আ মার্কার এটা একটা মার্কার ইজ দিস আ মার্কার এটা কি একটা মার্কার দিস ইজ আ ডাস্টার এটা একটা ডাস্টার ইজ দিস ডাস্টার এটা কি একটা ডাস্টার দিস ইজ আ বুক এটা একটা বই ইজ দিস আ বুক এটা কি একটা বই ঠিক আছে তো পজিটিভ এবং ইন্ট্রোগেটিভ যেরকম করলাম পজিটিভ এবং নেগেটিভও আমরা করবো this is a marker this is not a marker this is a duster this is not a duster this is a podium this is a podium atacta podium this is not a podium atacta podium no this is a wall atacta dale দিস ইজ নট এটা একটা দেয়াল নয় দিস ইজ এ খ্যাপ এটা একটা টুপি দিস ইজ নট আপ এটা একটা টুপি নয় গেট ভেরি গুড এভাবে আপনি পজিটিভ এবং নেগেটিভ আপনি চর্চা করতে পারেন এখন আমরা শিখব লং শর্ট এটা হচ্ছে মাপের একটা ধারণা আমার সাথে রিপিট করুন আগের মতোই লং লম্বা শর্ট খাটো ভেরি গুড আবার আমার পরে বলবেন লং লম্বা শর্ট খাটো ভেরি গুড লং লম্বা শর্ট খাটো ঠিক আছে তাহলে এটা নিয়ে একটু প্র্যাকটিস করি আমরা আমার সাথে বলুন রিপিট আফটার মি

ধরা যাক এখানে ছোটো একটা লাঠি আছে স্টিক স্টিক লাঠি ইজ দিস স্টিক শর্ট এই লাঠিটি কি খাটো ইয়াস দিস স্টিক ইজ শর্ট হ্যাঁ এই লাঠিটি খাটো ভেরি গুড এবার আমরা নেগেটিভ করবো ঠিক আছে আমার সাথে বলুন একটা কথা একটু বলে রাখা দরকার এখন আমরা যেটা করবো যেটা যা না আমি তাই বলবো অর্থাৎ লম্বাকে খাটো বলবো খাটোকে লম্বা বলবো মানে জিজ্ঞেস করবো একটা লম্বা জিনিসকে এটা খাটো কি না আবার একটা খাটো জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করবো এটা লম্বা কি না তো উত্তরটা কীরকম হবে প্রথমে আমার কথাটাকে আপনি নাকচ করবেন যেমন ধরা যাক আমি জিজ্ঞেস করলাম এই মার্কারটা কি লম্বা আসলে এটা খাটো তো উত্তর কী হবে আমার প্রশ্নটা কী ছিল একটু খেয়াল করতে হবে এই মার্কারটা কি লম্বা উত্তর হবে না এই মার্কারটা লম্বা নয় কিন্তু এটা খাটো ঠিক আছে একটু লম্বা উত্তর হবে ওকে লেটস স্টার্ট ইজ দিস মার্কার লং এই মার্কারটি কি লম্বা নো দিস মার্কার ইজ নট লং এই মার্কারটি লম্বা নয় বাট ইটস শর্ট কিন্তু এটা খাটো ডাস্টারটাও খাটো ইজ দিস ডাস্টার লং এই ডাস্টারটা কি লম্বা নৌ দিস ডাস্টার ইজ নট লং এই ডাস্টারটি লম্বা নয় বাট ইটস শর্ট কিন্তু এটা খাটো একইভাবে একটা লম্বা লাঠি দেখা যাচ্ছে লাঠি স্টিক ইজ দিস স্টিক শর্ট এই লাঠিটা কি খাটো ভেরি আবার শর্ট এই লাঠিটা কি খাটো নৌ না দিস স্টিক ইজ নট শর্ট এই লাঠিটি খাটো নয় বাট ইটস লং কিন্তু এটা লম্বা ঠিক আছে এখন দেখা যাক ধরা যাক একটা দড়ি আছে খাটো একটা দড়ি তো দড়ি ইংরেজি কি রোপ দড়ি ইংরেজি কি রোপ ঠিক আছে তো খাটো দড়ির ব্যাপারে আমার প্রশ্ন কী হবে ইজ দিস রোপ লং এই দড়িটি কি লম্বা নো দিস রোপ ইজ নট লং এই দড়িটি লম্বা নয় বাট ইটস শর্ট কিন্তু এটা খাটো ভেরি গুড ঠিক আছে যেহেতু লং শর্টের ধারণা হয়ে গেল এবার আসা যাক লার্জ এবং স্মলে লার্জ স্মল ওকে আমার সাথে বলুন লার্জ বড় স্মল ছোট লার্জ বড় স্মল ছোটো তো লং শর্ট কিসের হয় লং শর্ট হয় দৈর্ঘ্যের কিসের হয় দৈর্ঘ্যের কিন্তু লার্জ স্মল হয় আকারের সাইজের কোনটা সাইজে কত বড় সাইজে কত ছোট ঠিক আছে আমরা একটা ছোট বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি ছোট বিল্ডিং ঠিক আছে তো আমরা কি জিজ্ঞেস করবো ইজ দিস বিল্ডিং স্মল এই বিল্ডিংটা কি ছোট ইয়াস দিস বিল্ডিং ইজ স্মল হ্যাঁ এই বিল্ডিংটা ছোট এবার বিশাল এক বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি ইজ দিস বিল্ডিং লার্জ এই বিল্ডিংটা কি বড় দিস বিল্ডিং ইজ লার্জ হ্যাঁ এই বিল্ডিংটি বড় ঠিক আছে এবার আমরা উল্টো প্রশ্ন করছি ছোটো একটা বাক্স দেখাচ্ছি কি দেখাচ্ছি ছোটো একটা বাক্স বাক্স হচ্ছে বক্স এবার আমরা উল্টো প্রশ্ন করবো যাতে নেগেটিভ পজিটিভ একই সেন্টেন্সে উত্তর হিসেবে দেওয়া যায় ঠিক আছে বক্স ছোট্ট ম্যাচ বাক্স ইজ দিস বক্স লার্জ এই ম্যাচ বাক্সটি কি বড় আবার ইজ দিস ম্যান ইজ দিস বক্স লার্জ এই বাক্সটা কি বড় তো বাক্সটা ছোটো উত্তর কি হবে আমার সাথে বলুন নো দিস বক্স ইজ নট লার্জ না এই বক্সটি বড় নয় বাট ইট স্মল কিন্তু এটা ছোটো ঠিক আছে এবার একটা বড় বিল্ডিং দেখাচ্ছি বড় একটা বিল্ডিং দালান ইজ দিস বিল্ডিং স্মল এই বিল্ডিংটা কি ছোটো আবার ইজ দিস বিল্ডিং স্মল এই বিল্ডিংটা কি ছোটো অ্যান্সার নো দিস বিল্ডিং ইজ নট স্মল না এই বিল্ডিংটা ছোট নয় বাট ইটস লার্জ কিন্তু এটা বড় নো দিস বিল্ডিং ইজ নট স্মল না এই বিল্ডিংটা ছোট নয় বাট ইটস লার্জ কিন্তু এটা বড়ো ভেরি গুড তা আমরা এখন পর্যন্ত যা শিখলাম সেটাকে আপনার চারপাশের জিনিস দিয়ে আপনি প্র্যাকটিস করবেন সে হোয়াট ইজ দিস এটা কি ইটস এ ফ্যান এটা একটা কলম অথবা ইজ দিস এ ফ্যান ডাস্টার দেখে জিজ্ঞেস করতে পারেন আপনি উত্তর দেবেন নো ইট ইজ নট এ ফ্যান বাট ইটস এ ফ্যানসো বাট ইটস এ ডাস্টার এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন লং শর্টের ধারণা আমরা শিখলাম লার্জ স্মলের ধারণা শিখলাম যেভাবে আমরা শিখলাম এভাবে পজিটিভ নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন আপনি এভাবে আপনার চারপাশে জিনিস দিয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলে এরপরে আমরা চলে যাই সিটি টাউন অ্যান্ড ভিলেজ বন্ধুরা আমার সাথে রিপোর্ট রিপিট করুন সিটি বড় শহর টাউন ছোট শহর ভিলেজ গ্রাম ঠিক আছে এটা লং শর্টের ধারণার সাথেই সম্পর্কিত একটা ধারণা আমার সাথে সাথে বলুন সিটি বড় শহর টাউন ছোট শহর ভিলেজ গ্রাম ওকে ঠিক আছে তাহলে বাস্তব ধারণার পরিপ্রেক্ষিতে একটু চর্চা করা যাক আমি একটু ভেবে দেখি ঢাকা ঢাকা কি একটা গ্রাম না টাউন অবশ্যই সিটি তাই না আচ্ছা রিপিট আফটার মি ইজ ঢাকা আ ভিলেজ ঢাকা কি একটি গ্রাম নো ঢাকা ইজ নট আ ভিলেজ না ঢাকা একটি গ্রাম নয় বাট ইটস এ সিটি কিন্তু এটা একটি শহর ঠিক আছে আবার একটু মনে করে দিচ্ছি আমি যে প্রতিবার বলার পরে যে এক সেকেন্ড পজ দিচ্ছি তার উদ্দেশ্য হচ্ছে আমার পরে আপনি বলবেন এবং বললেই আপনার মুখ আস্তে আস্তে ফ্লুয়েন্সি অর্জন করবে ঠিক আছে মানিকগঞ্জ কিন্তু একটা টাউন মানিকগঞ্জ শহর একটা টাউন কিছুতেই সিটি বলা যায় না যদি প্রশ্ন হয় ইজ মানিকগঞ্জ সিটি নো মানিকগঞ্জ ইজ নট অ্যাসেটেই না মানিকগঞ্জ একটি বড় শহর নয় বাট ইটস এ টাউন কিন্তু এটা একটি ছোট শহর ঠিক আছে এবার তাহলে যদি বলি চট্টগ্রাম শহরের কথা বলি চট্টগ্রাম মহানগরী বন্দরনগরী এটা কি কোনো গ্রাম অবশ্যই নয় এটা একটা সিটি তাহলে যদি প্রশ্ন করি ইজ ছেটে আ ভিলেজ ইজ ছেটে আ ভিলেজ চট্টগ্রাম কি একটি গ্রাম নৌ ছেটে গং ইজ এন্ড আ ভিলেজ না চট্টগ্রাম একটি গ্রাম নয় বাট ইটস এ সিটি কিন্তু এটা একটি বড় শহর গটে এভাবে ঢাকায় বাংলাদেশে যত শহর আছে গ্রাম আছে বা মফসল শহর আছে এটা নিয়ে আপনি ঘন্টার পর ঘণ্টা আপনি প্র্যাকটিস করতে পারেন এতে আপনার ব্রেন তৈরি হবে আপনার মুখ ফ্লুয়েন্ট হবে আপনি পজিটিভ নেগেটিভ দুই রকমই প্র্যাকটিস করতে পারেন এমনকি পৃথিবীর যত শহর আছে পৃথিবীর যত ছোট শহর আছে ইংল্যান্ডে আমেরিকায় যদি কোনো গ্রাম ছোট জায়গার কথা আপনি জানেন সেটা দিয়েও আপনি নিজেকে প্রশ্ন করে আপনি ফ্লুয়েন্সি আনার চেষ্টা করতে পারেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এবারে আরেকটু জিনিস আমরা শিখি আমার সাথে বলুন ইজ দিস মার্কার লং অর শর্ট ভেরি গুড আবার বলেন ইজ দিস মার্কার লং অর শর্ট এই মার্কারটা কি লম্বা নাকি খাটো একটু খেয়াল করুন ইজ দিস মার্কার মানে হচ্ছে এই মার্কারটি কি লং লম্বা অর নাকি শর্ট খাটো একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে ইংরেজি ভাষায় আমাদের জানা শব্দগুলোর আসলে নানা রকম ব্যবহার আছে যত ব্যবহার আমরা সাধারণভাবে জানি এর বাইরেও ব্যবহার আছে একটা উদাহরণ হচ্ছে যে অর আমরা মনে করি অথবা কিন্তু জায়গা বিশেষে এখানে অর মানে হচ্ছে নাকি ওকে ঠিক আছে আবার বলছি ইজ দিস মার্কার লং অর শর্ট এই মার্কারটি লম্বা নাকি খাটো উত্তর হবে দিস মার্কার ইজ শর্ট এই মার্কেটটি খাটো ঠিক আছে তাহলে চিটাগং সিটি সম্পর্কে আমরা বলছি চিটেগং সিটি একটা বড় শহর ইজ চিটাগং লার্জ অর স্মল ইজ ছিটেগং লার্জ অর স্মল চট্টগ্রাম কি বড় নাকি ছোট ভেরি গুড অ্যান্সার হবে ছিটেগং ইজ লার্জ চট্টগ্রাম বড় থ্যাংক ইউ ভেরি মাচ এবারে আমরা চলে আসছি ম্যান ওম্যান বয় গ্রো বন্ধুরা লিখতে লিখতে সময়টাকে কাজে লাগানো যাক আমার সাথে সাথে বলুন ম্যান পুরুষ ওমেন মহিলা বয় বালক বা ছেলে গ্রো বালিকা বা মেয়ে তাহলে বোঝা গেল ম্যান হচ্ছে পুরুষ ওম্যান মহিলা বয় ছেলে গারো মেয়ে বয় এবং গার্লো ট্রেডিশনালি ট্রেডিশনাল ইংলিশে বালক বালিকা ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা শুধু শেখার জন্যে আজকে এভাবে শিখছি এমনিতে যে কোনো ছেলে বা প্রাপ্তবয়স্ক নারীকেও এখন গার্ল বলে সেটা আমরা দেখছি না আমরা বয় এবং গার্ল বালক বালিকা অর্থে শিখছি ওকে লেট স্টার্ট ধরে নেওয়া যাক এখানে একজন পুরুষের ছবি আছে ওকে আমার সাথে বলুন হোয়াটস দিস এটা কি ভেরি গুড অ্যান্সার দিস ইজ এ ম্যান এটা একটি পুরুষ আচ্ছা ধরা যাক এবার একজন মহিলার ছবি আছে হোয়াটস দিস এটা কি a ওয়াম এটা একটা মহিলা অথবা দিস ইজ এ ওম্যান এটা একজন মহিলা এবার একটা ছেলের ছবি আছে বালক হোয়াটস দিস এটা কি দিস ইজ এ বয় এটা একটা বালক ভেরি গুড এবার একটা বালিকার ছবি আছে গ্রো হোয়াটস দিস এটা কি দিস ইজ এ গ্রো এটা একটা বালিকা বা মেয়ে এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি চর্চা করতে পারেন আপনি আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকেন আপনার ব্যালকনিতে বসে থাকেন প্রাপ্তবয়স্ক মানুষ নারী পুরুষ বালক বালিকা দেখে আপনি নিজেই প্র্যাকটিস করতে পারেন হোয়াটস দিস নিজেই উত্তর দিতে পারেন দিস ইজ আ ম্যান অথবা আপনার পার্টনারের সাথে এর আগে যা কিছু আলোচনা করেছি কোন একজন পার্টনারের সাথে বসে আপনি আলোচনা করতে পারেন আপনি একবার প্রশ্ন করলেন আপনার পার্টনার উত্তর দিল আপনার পার্টনার প্রশ্ন করলো আপনি উত্তর দিলেন এভাবে প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে আপনারা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারেন ওকে ঠিক আছে একটু নেগেটিভটাও প্র্যাকটিস করি একজন পুরুষের ছবি আছে একজন পুরুষের ছবি আছে ইজ দিস ওম্যান এটা কি একজন মহিলা নো ইট ইজ নট ওমেন না এটা একজন মহিলা নয় বাট ইটস এ ম্যান কিন্তু এটা একটা পুরুষ একইভাবে একটা ছোট্ট মেয়ের ছবি আছে ইজ দিস আ বয় এটা কি একটা বালক ভেরি গুড নো ইট ইজ নট আ বয় এটা একটা বালক নয় বাট ইটস এ গার্ল কিন্তু এটা একটা মেয়ে ভেরি গুড এভাবে যেটা যা নয় পুরুষকে একজন পুরুষ দেখিয়ে এটা একজন মহিলা কিনা আপনি জিজ্ঞেস করতে পারেন বা একটা বালক দেখে আপনি জিজ্ঞেস করতে পারেন এটা একটা বালিকা কিনা এভাবে আপনি প্রশ্ন উত্তর করে একা প্র্যাকটিস করতে পারেন বা আপনার সাথে কাউকে নিয়ে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ফোকস আমরা এখন শিখলাম কিছুক্ষণ আগে শিখলাম কিছু নাউন ম্যান ওমেন বয় গার্ল Akunamaki uh, preposition Please repeat after me. On Upore under Nite in Bedore. Okay? Let's take a look. On Upore under Nite in Bedore. One more time. ওয়ান উপরে আন্ডার নিচে ইন ভেতরে ভেরি গুড তাহলে আমরা তিনটে প্রিপেশান শিখলাম এখন আমরা কী প্র্যাকটিস করবো প্লিজ রিপিট আফার মি ইজ দ্য ফ্যান অন দ্য বুক কলমটি কি বইটির উপরে ইয়াস দ্য ফ্যান ইজ অন দ্য বুক হ্যাঁ কলমটি বইটির উপরে ওকে ভেরি গুড ইজ দ্য ফ্যান আন্ডার দ্য বুক কলমটি কি বইটির নিচে ইয়াস দ্য ফ্যান ইজ আন্ডার দ্য বুক হ্যাঁ কলমটি বইটির নিচে ইজ দ্য ফ্যান ইন দ্য বুক কলমটি কি বইটির ভেতরে ইয়াস দ্য ফ্যান ইজ ইন দ্য বুক তো এভাবে আপনি উপরে নিচে এবং ভেতরে ধারণা পেলেন এটা দিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন এবং আপনার পার্টনারের সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে আমরা একটু নেগেটিভটা শিখে নিচ্ছি ইজ দ্য ফ্যান আন্ডার দ্য বুক কলমটি কোথায় আছে বইটির উপরে ইজ দ্য ফ্যান আন্ডার দ্য বুক কলমটি কি বইটির নিচে নো দ্য ফ্যান ইজ নট আন্ডার দ্য বুক বাট ইটস অন দ্য বুক না কলমটি বইটির নিচে নয় কিন্তু এটা বইটির উপরে আচ্ছা

কি রং হোয়াট কালার কি রং ইজ দিস পেন এই কলমটি হোয়াট কালার ইজ দিস পেন এই কলমটির রং কি যদি এটাকে কলম ধরি দিস পেন ইজ ব্ল্যাক এই কলমটি কালো হোয়াট কালার ইজ দিস প এই দেয়ালটির রং কি This wall is yellow. A dealti holut. What color is this duster? A duster ki. This duster is red. A duster tilal. Okay, folks? Very good. Repeat after me. Where? Kothai. Where is the pen? Kolum ti kothai. দ্য ফ্যান ইজ অন দ্য বুক কলমটি বইটির উপরে ওয়ার ইজ দ্য কলমটি কোথায় দ্য is ইজ আন্ডার দ্য কলমটি বইটির নিচে ওয়্যার ইজ দ্য ফ্যান কলমটি কোথায় দ্য ফ্যান ইজ ইন দ্য বুক কলমটি বইটির ভেতরে একইভাবে যদি আমরা জিজ্ঞেস করি যে ওয়ে ইজ দ্য ডাস্টার ডাস্টারটি কোথায় দ্য ডাস্টার ইজ অন দ্য বুক ডাস্টারটি বইটির উপরে